আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিবি ইউরোপ নিউজে সাথে রয়েছি আমি নাজমুল হোসেন সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো ব্রেকজিট চুক্তিতে আইরিশ ব্যাকস্টপ পরিবর্তন করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য সংসদে সংশোধনী প্রস্তাব পাশ নির্ধারিত গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালিয়ে জরিমানা থেকে বাঁচতে মিথ্যার আশ্রয় নেওয়ায় ব্রিটিশ এমপি ফিওনা কারাদণ্ড দিয়েছে আদালত এবং একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু পুননির্বাচিত হয়ে শপথ নিয়েছেন স্পিকার ড শিরিন শর্ম চৌধুরী বিস্তারিত সংবাদে ব্রেকজিট চুক্তিতে আয়ারল্যান্ডের সীমান্ত নিয়ে উল্লিখিত ধারা যা ব্যাকস্টপ নামে পরিচিত পরিবর্তন করে বিকল্প একটি ব্যবস্থা গ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রধানমন্ত্রী থেরেসা মেকে আলোচনার তাগিদ দিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্যরা সরকারি দল কনজারভেটিভ পার্টির প্রভাবশালী সংসদ সদস্য স্যার গ্রহাম ব্রেডির উপস্থাপন করা বিলটি সংসদে ষোলো ভোটের ব্যবধানে পাশ হয়েছে এর পক্ষে পরে তিনশো ভোট আর বিপক্ষে তিনশো এক ভোট প্রধানমন্ত্রী থেসা প্রস্তাবটির পক্ষে সংসদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন যাতে করে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিষয়টি আলোচনা করে একটি আইনগত বাধ্যবাধকতামূলক পরিবর্তন আনা সম্ভব হয় প্রস্তাবটি পাশ হওয়ার পর থেরেসা মে বলেছেন আজ রাতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা বলেছেন তাঁরা ব্যাকস্টপ পরিবর্তনের মধ্য দিয়ে ব্রেক্সিট চুক্তিকে সমর্থন দেওয়ার পক্ষে যত দ্রুত সম্ভব ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা করে সংসদে একটি অর্থপূর্ণ ভোটের জন্য নিজের খসড়া পরিকল্পনা ফিরিয়ে আনবেন বলেও জানান প্রধানমন্ত্রী যদিও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের পক্ষ থেকে বলা হয়েছে ব্যাকস্টপ ব্রেক্সিটের একটি অংশ এটার আইনি কোনো পরিবর্তন আনা হবে না অন্যদিকে গতকাল রাতে ব্রিটিশ সংসদের সদস্যরা কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বিষয়টিও নাকুচ করে দিয়েছেন তারপরে বিরোধী দলীয় লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন যেহেতু ব্রেকজিট থেকে চুক্তিহীন বেরিয়ে আসার বিষয়টি সমদা হয়েছে তাই তিনি এখন এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন নির্ধারিত গতির চাইতে বেশি জোরে গাড়ি চালিয়ে জরিমানার টিকিট পেয়েছিলেন যুক্তরাজ্যের এমপি ফিওনা সেই সামান্য জরিমানা থেকে বাঁচতে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন ফলে এখন তাকে জেলে যেতে হচ্ছে গতকাল মঙ্গলবার লন্ডনের ওল্ড বেইলি আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ফিওনা সিয়া ছিলেন বিরোধী দল লেবার পার্টির এমপি কিন্তু মিথ্যাচারের দায়ে পুলিশ তাকে অভিযুক্ত করার পরপরই দল তাকে বহিষ্কার করে তবুও স্বতন্ত্র এমপি হিসেবে বহাল আছেন তিনি যুক্তরাজ্যে গত বছরের মধ্যে এমপির কারাদণ্ড হওয়ার এটি দ্বিতীয় ঘটনা এর আগে উনিশশো সালে তিনশো তিয়াত্তর পাউন্ডের পোল ট্যাক্স না দেওয়ার অপরাধে ষাট দিনের কারাদণ্ড পান এমপি টেরি ফিল্ডস রায় ঘোষণার সময় ওনাসানিয়াকে উদ্দেশ্য করে বিচারক স্টুয়ার্ট স্মিথ বলেন আপনি কেবল নিজেকে খাটো করেননি যারা আপনাকে দায়ী ব্যক্তিত্ব হিসেবে মনে করত তাদেরও হতাশ করেছেন আপনি আপনার দল আপনার পেশা এবং সংসদকে ছোট করেছেন দুই হাজার সতেরো সালের জুন মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো এমপি হন ফিওনা ওনাসানিয়া এর ছয় সপ্তাহের মাথায় ওই গতিসীমা ভাঙার ঘটনা ঘটে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী বারো মাসের কারাদণ্ড হলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় তবে তিন মাসের সাজা হওয়ায় দল থেকে বহিষ্কার হয়ে ওনাসানিয়া এমপি পদ ধরে রাখার সুযোগ পাচ্ছেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন সরকার ভেনুজুয়েলায় সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভেনুজুয়েলার রাষ্ট্রদূত জর্গে ভ্যালোরো ল্যাতিন আমেরিকার এ দেশটি রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে ওয়াশিংটন ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর বক্তব্য দিলেন ভেলোরো এই নিষেধাজ্ঞাকে ভেনিজুয়েলা সরকারের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির করার লক্ষ্যে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে পরমাণু নিরুষ্ট্রীকরণ বিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভেলোরো এই মন্তব্য করেন ভেনেজুয়ালা সরকারের করণীয় ঠিক করার অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা সেই প্রশ্ন তুলেন তিনি ভেলোরোর এই বক্তব্যের কয়েক মিনিট আগে চীনে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত সিনথিয়া প্লাত বলেছেন ভেনেজুয়েলার দুঃখজনক রাজনৈতিক পরিণতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন এছাড়া মার্কিন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম রোববার এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করে দেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প গ্রাহাম বলেন কিন্তু তিনি এ কাজ থেকে ট্রাম্পকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন প্রসঙ্গ দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষার দাবি জানিয়ে গৌরব ঐতিহ্য ও সংগ্রামের একাত্তর বছর চৌঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের একাত্তর তম বার্ষিকী জাঁকজুমুকপূর্ণ ভাবে পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখা বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স সহকর্মী নয়ন মামুন মন্নাটো রেলি জাতীয় সঙ্গীত দলীয় সঙ্গীত বঙ্গ প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরব ঐতিহ্য সংগ্রামের একাত্তর বছর চৌঠা জানুয়ারি বাংলা ছাত্রলীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক পালন করল বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখা ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজিল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুয়াক সারের পরিচালনায় কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজানুল হক চৌধুরী সুবন পদন হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম বারপ্রাপ্ত সভাপতি ফ্রান্স আওয়ামী লীগ হিসেবে উপস্থিত ছিলেন আশরফ ইসলাম আশরাফ সাবেক সভাপতি ফ্রান্স ছাত্রলীগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রানি সাবেক সাধারণ সম্পাদক ফ্রান্স ছাত্রলীগ জামিন ইসলাম মিয়া জামিল সভাপতি মুক্তিযুদ্ধ পরিষদ ফ্রান্স সালে আহমেদ চৌধুরী উপদেষ্টা ফ্রান্স আওয়ামী লীগ শামসুল হক হাফিজ মনসুর আহমেদ সালমান আকবর শরীফ হুসেন হাবিবুর রহমান হাবিব রকিব আহমেদ শাহ আলম মায়া যুবলীগ নেতা এই সময় আরও বক্তব্য রাখেন আসাদ খুকন সাদিকুল ইসলাম সানি রুহুল আমিন মেহরুল হাসান শাওন এই সময় বক্তারা বলেন সময় প্রয়োজনে অপশক্তিকে প্রতিহিত করতে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে ছাত্রলীগ বর্তমানে বঙ্গবন্ধু শোভা মামলা করতে কাজ চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ যে কোনো অপশক্তির বিরুদ্ধে ছাত্রলীগ সোচ্চা রয়েছে নয়ন মামুন অ্যান্টিভিনিউজ ফ্রান্স এক অনারম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ধীরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল অনুষ্ঠানে বক্তারা বলেন সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার অনেক উন্নয়ন করা যায় পাশাপাশি অসহায় মানুষের দারিদ্রতা দূরীকরণে সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিস্তারিত আমাদের মিলান প্রতিনিধি ফেরদুসি আক্তার পলের রিপোর্টে একতা শান্তি প্রগতি শিক্ষা সংস্কৃতি এই পাঁচটি মূল মন্ত্রকে সামনে রেখে দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বার দিয়া ইতালি পঞ্চম বছরে পদার্পণ করল সোমবার সন্ধ্যা সাতটায় মিলানো শহরের স্থানীয় একটি হলরুমে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি পঞ্চপ্রতিষ্ঠা বার্ষিকী দু হাজার উনিশ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সংগঠনটি সভার পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা সভা শুরু হয় দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বার দিয়ে সভাপতি নূর হোসেন জমিরের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি জাবেদুর রহমান ও তালুকদার জুনেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্লিন জার্মানের বাইতুল মোকারম জামে মসজিদের প্রতিষ্ঠাতা আকুল মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স দিরাই সমাজ কল্যাণ সমিতির সভাপতি পিয়ার মোহাম্মদ স্পেন থেকে আগত মনোয়ার পাশা ইমরান হোসাইন ও মামুন আহমেদ আরও বক্তব্য রাখেন দিরাই সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মুহিতুর রহমান হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সোহাগ খান সভা শেষে অতিথিদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় বক্তারা বলেন আর্থ সামাজিক উন্নয়নে দিরাই সমাজ কল্যাণ সমিতি সর্বদা বদ্ধপরিকর এবং খুব শীঘ্রই সর্ব ইউরোপীয় দিরাই সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন করা হবে আমি আমার দ্বিতীয় পর্বে ছিল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা এতে গান পরিবেশন করেন ইউকে থেকে আগত সঙ্গীত শিল্পী রানী ও ইউকের বাউল শিল্পী শহীদ সহ ইতালির নাপলি শিল্পী আমজাদ আলী বলোনিয়ার মানসিব ও মিলানোর স্থানীয় শিল্পীবৃন্দ অনুষ্ঠানে মিলানো বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সমিতি সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একতা শান্তি প্রগতি শিক্ষা সংস্কৃতি এই পাঁচটি মূল মন্ত্রকে সামনে রেখে দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বার দিয়া পাঁচ বছরে পদার্পণ করল ইতালির মিলান থেকে ফেরদৌসি আক্তার কলি এনটিভি ইউরোপ নিউজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নর্দান রেজান্স ক্রিকেট ক্লাবের আয়োজনে অ্যাওয়ার্ড ও গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে সাউথ সাউথশিল শহরের স্থানীয় এক রেস্টুরেন্টে প্রবাসে বাঙালিদের সাফল্য ধরে রাখতে ক্রিয়াঙ্গনের মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহী করে তুলতে হবে নর্দান রেজান্স ক্রিকেট ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথিরা কথা বলেন আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি জাভেদ হোসেন জানান ব্রিটেনের তৃতীয় প্রজন্মের ব্রিটিশ বাঙালিদের সাফল্য এখন আকাশ ছোঁয়া বিগত বছরগুলো থেকে বর্তমান সময়ে কমিউনিটির সর্বক্ষেত্রে তরুণ প্রজন্ম এগিয়ে চলেছে এই প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা লেখাপড়ার পাশাপাশি তাদের অসাধারণ মেধা এবং সৃজনশীলতায় আন্দোলন করে কমিউনিটিকে নর্দার্ন রেঞ্জার্স ক্রিকেট ক্লাবের সভাপতি সুফি আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জাভেদ হোসাইনের প্রাণবন্ত পরিচালনায় বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট জনেরা এতে উপস্থিত ছিলেন সবার শুরুতে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সৈয়দ শরীফ আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ক্যাসেল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব মাহাতাব মিয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব নুরুল ইসলাম ক্লাবের ম্যানেজার সৈয়দ হাফিজুল ইসলাম সভাপতি হাইবুর রহমান রানা জামাল সারওয়ার সহ আরও অনেকে সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু অ্যাওয়ার্ড প্রদান করেন ক্রিকেট ক্লাবের নেতৃবৃন্দরা এছাড়া কৃতিত্বের সাথে ইয়ার হিসেবে বিবেচিত হন সৈয়দ ইমদাদ আহমেদ সবশেষে এক আনন্দ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে বুধবার বিকেল তিনটায় নিয়ম অনুযায়ী দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলের আব্বি মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয় শুরুতে শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত করা হয় তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন বিরোধী দলে যারা আছেন তারা সমালোচনা করতে পারবেন এতে বাধা সৃষ্টি করা হবে না বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে বুধবার বেলা শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন দশম জাতীয় সংসদ না ভাঙ্গায় যার সভাপতিত্ব করেন সেই সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলের মিয়া আর অধিবেশনের শুরুতেই ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত করা হয় এ নিয়ে তৃতীয়বারের মতো স্পিকার হলেন তিনি এ সময় বিশ মিনিটের জন্য সংসদ মুলতবি করে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এরপর অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে আবারো ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেন সংসদ সদস্যরা তাকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এর আগে মাদারীপুর এক আসনের সংসদ সদস্য নূরী আলম চৌধুরী লিটনকে একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আরো ছয় জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি স্পিকার শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে আবার শুরু হয় অধিবেশন যেখানে আবারও স্পিকার নির্বাচিত করায় প্রধানমন্ত্রী সহ সবাইকে ধন্যবাদ জানান শিরিন শারমিন চৌধুরী আহ্বান জানান সংসদকে কার্যকর করার আইন প্রণয়নের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়ন সার্বিক কল্যাণ সাধন ও প্রত্যাশা পূরণে গঠনমূলক আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় একাদশ জাতীয় সংসদ বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে অনেক চড়াই উত্তরায় পেরিয়ে হলেও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে পারায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী গণতন্ত্রই একটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় আর তা আজ বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণিত সত্য আজকে আমরা আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যে আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের প্রতিষ্ঠা লাভ করেছে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ এবং আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা না পরে একাদশ সংসদের সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ সাতজন সাবেক সংসদ সদস্য এবং দেশ বিদেশের এগারো জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয় এরপর শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন কয়েকজন সদস্য প্রায় সবাই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সৈয়দ আশরাফুল ইসলামকে রাজনৈতিক ক্ষেত্রে তার প্রজ্ঞা দক্ষতা আমাদের দলকে অনেক কিছু দিয়েছে সেজন্য আমি মনে করি যে অন্তত আমরা সবসময় তার কথা মনে রাখবো মানে স্পিকার আসলে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে ওর জন্য আমি আশা আপনার মাফার কামনা করছি এক মিনিট নিরাপত্তা পালন শেষে মোনাজাত করবো রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মৃত্যুবরণ করলে শোক প্রস্তাব গ্রহণের পর সংসদ মুলতবি করা হয় কিন্তু যে কোনো সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এবার মুলতবি না করে ৩৫ মিনিটের বিরতি দেওয়া হয় ঢাকা নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা নির্বাচনের সঙ্গে সঙ্গে ফল প্রত্যাখ্যান করেছি তখনই আমরা বলেছিলাম একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন করতে হবে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম সংসদ অধিবেশন বসার প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন নির্বাচনের এক মাস পর মাঠের কর্মসূচিতে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে আসা দলটি বলছে তিরিশে ডিসেম্বরের ভোটে গঠিত সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না তাদের অভিযোগ সাধারণ মানুষকে ভোট দিতে না দিয়ে আগের রাতেই ভোট দিয়েছে ক্ষমতাসীন দল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন তারা এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে না পারে সেই হাজার হাজার মানুষকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়া থেকে পুরস্কার নির্বাচনের সাথে সাথেই বলেছি যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি আমরা বলতে চাই অবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে সারা বাংলাদেশের মানুষকে উন্নত করতে হবে অতি শিক্ষিত তিন থেকে ছয় মাসের মধ্যে একটি নতুন নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করি আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন মেনে নেয়নি দাবি করে বিএনপি নেতারা বলেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচন বয়কটের সিদ্ধান্ত যে যৌক্তিক ছিল তা এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে যে দু হাজার চোদ্দে আমরা যে নির্বাচনে যাই সেটা ছিল এবং শেখ হাসিনার অধীনে এদেশে যে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় না এটা প্রমাণিত হয়েছে শুধু আমরা নয় সারা বিশ্বে আজকে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এই নির্বাচন কোন নির্বাচন হয় না বলে বলেছে মানববন্ধনে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান বিএনপি নেতারা ইমরুল আহসান এনটিভি নিউজ ঢাকা সুনামগঞ্জের সাল্লা উপজেলায় বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠনে অনিয়ম অস্বচ্ছতা অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণে বরাদ্দ বাতিল সহ নানা অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন মঙ্গলবার শহরের আলফাতউদ্দিন স্কোয়ারে এই সুনামগঞ্জের সুধিজনদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুর মজিদ খসরু সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক বিজন সেন রায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন প্রশাসনকে পার পার বলার পরেও প্রশাসন কোনো কর্ণপাত করছে না তারা তাদের সুবিধা মতো কাজ করছে যার কারণে বাঁধ নির্মাণের শুরুতেই সমস্যার সৃষ্টি হয়েছে আমরা যে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা যাবে কিনা আর আবারও যদি তাদের গাফলতির জন্য একমাত্র ফসল পানির নিচে যায় তাহলে আমরা কঠোর আন্দোলন ঘোষণা করব মৌলইবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে মানববন্ধন পালন করেছে ছাত্রলীগ মৌলইবাজার সরকারি কলেজ ক্যাম্পাসের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র জাকির আহমেদ অপুর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে সাধারণ ছিলেন বক্তারা বলেন শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে অবিলম্বে তারা ছাত্র সংসদ নির্বাচন চান এই ব্যাপারে পদক্ষেপ নিতে কলেজের অধ্যক্ষকে শিক্ষার্থীরা অনুরোধ জানান মৌলইবাজারের শ্রীমঙ্গলে শেষ হয়েছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের নবম চা নিলাম কার্যক্রম শ্রীমঙ্গল বাজার সড়কে খান টাওয়ারের চা নিলাম কেন্দ্রে আয়োজিত এই নিলামে বিভিন্ন চা বাগান থেকে উনিশ লাখ বাহাত্তর হাজার আটশত পঞ্চাশ কেজি চা পাতা উত্তোলন করা হয় যার বিক্রিমূল্য আনুমানিক ষাট কোটি টাকা বলে জানান স্থানীয় চা নিলাম কেন্দ্রের সদস্য সচিব জহর তরদার সকাল থেকে বিকেল পর্যন্ত চা নিলাম কার্যক্রম চলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চা নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে দর্শক সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো চুক্তিতে আইরিশ ব্যাকস্টক পরিবর্তন করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য সংসদে সংশোধনী প্রস্তাব পাশ নির্ধারিত গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালিয়ে জরিমানা থেকে বাঁচতে মিথ্যার আশ্রয় নেওয়ায় ব্রিটিশ এমপি ফিওনা ফিওনাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত এবং একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু পুনর্নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন স্পিকার ড শিরিন শর্ম চৌধুরী এই ছিল আমাদের হাতে থাকা এন ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন টিভি অনলাইন ডব্লিউডব্লিউ ডট ইউরোপ এন টিভি ডট কম সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ